আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। করোনার এই সময়ে ঘরেই আছো আশা করি, আর এক তারিখে তোমাদের নেক্সট এক্সাম, নেক্সট পরীক্ষা, সেই পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু। আজকে আমরা একটি সৃজনশীল কমপ্লিট করব, আর তোমাদের যে শীটটি আমরা হাতে হাতে পৌঁছেছি সেই শীটটি তোমরা অবশ্যই অবশ্যই ভালোভাবে কমপ্লিট করবা। যদি ওই শীটের মধ্যে কোনো প্রবলেম হয়, যেই বিষয়ে প্রবলেম, ওই স্যারকে তোমরা ইনফর্ম করবা, ফোন দিবা অথবা মেসেজ করবা, কমেন্টস করবা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় ইবাদত, এই অধ্যায় থেকে মূল বইয়ের দ্বিতীয় সৃজনশীলটি কমপ্লিট করব। দ্বিতীয় সৃজনশীলটি আছে মূল বইয়ের মধ্যে, এভাবে দেখবা তোমরা খুলে। জমিরুদ্দিন একজন কৃষক, সারাদিন তিনি মাঠেই কাজ করেন। ভালোভাবে শুনবা, জমিরুদ্দিন একজন কৃষক, সারাদিন তিনি মাঠেই কাজ করেন, নামাজের সময় হলে ক্ষেতের পাশে কাপড় বিছিয়ে নামাজ আদায় করেন, ক্ষেতের পাশে তিনি নামাজ আদায় করে নেন। কিন্তু জুমার দিন তিনি মসজিদে না গিয়ে জোহরের সালাত আদায় করেন। জুমার দিন তিনি মসজিদে যান না, তিনি জোহরের সালাত আদায় করেন। তার প্রতিবেশী জহির তাকে বললেন, জুমার নামাজ আদায় করার জন্য শরীয়তের কিছু বিধান রয়েছে, আজান হয়ে গেছে, হ্যাঁ আমি মসজিদে যাচ্ছি, তুমি আমার সাথে চলো। কিন্তু এই কথা বলার পরে তখন জমিরুদ্দিন বলল, মসজিদ অনেক দূর, কাজের ক্ষতি হবে বলেই ক্ষেতের পাশে জোহরের নামাজ আদায় করছি, মানে আমি মসজিদে যেতে পারবো না। জুমার নামাজের ক্ষেত্রে তিনি একটি অনীহা প্রকাশ করেছেন। এটা হচ্ছে উদ্দীপকটি। এখন এই উদ্দীপকের আলোকে প্রশ্ন, কোন আমার প্রশ্ন হচ্ছে সৃজনশীলটির, ইবাদত কি? প্রথম প্রশ্ন হচ্ছে ইবাদত কি? অধ্যায়ের নাম ইবাদত, এখানে আমাদের ক নম্বর প্রশ্ন আসছে ইবাদত কি। ইবাদত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দাসত্ব করা। ইবাদত শব্দের শাব্দিক অর্থ দাসত্ব করা, আনুগত্য করা। হ্যাঁ, আর এমনি পরিভাষায় ইবাদত বলা হয় একমাত্র যিনি ইবাদতের যোগ্য তার উপাসনা করাকে ইবাদত বলা, অর্থাৎ আল্লাহ তাআলার উপাসনা করাকে, যেমন নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলো সবগুলো ইবাদত। তার উপাসনার জন্য, তার খুশির জন্য আমরা একমাত্র নামাজ আদায় করি, হজ করি, রোজা রাখি, এই কাজগুলো হচ্ছে ইবাদত। ক নম্বর প্রশ্ন কমপ্লিট। ক নম্বর প্রশ্ন খুব শর্ট করে দিবা। খ নম্বর প্রশ্ন, মুসাফির বলতে কী বোঝায়? খ নম্বর প্রশ্ন, মুসাফির বলতে কী বোঝায়? এই অধ্যায়ে আছে, ইবাদত অধ্যায়ের মধ্যে আছে যে মুসাফির কাকে বলে। শরি, 40 মাইল ভ্রমণের উদ্দেশ্যে কেউ নিজ এলাকা ত্যাগ করলে, ত্যাগ করে যখন সে বেরিয়ে পড়বে, তারপর থেকে তাকে মুসাফির বলা হয়। বুঝতে পারছো? সরি 40 মাইল, হ্যাঁ 48 মাইল, 48 মাইল সফর করার নিয়তে যদি কোনো ব্যক্তি ঘর থেকে বের হয়ে যায় তখন সে মুসাফির, এর কমে যদি কেউ সফর করে তাহলে মুসাফির বলা যাবে না। তাহলে এটা খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্ন কমপ্লিট। আচ্ছা, গ নম্বর প্রশ্ন, জুমার নামাজের ব্যাপারে জমিরুদ্দিনের মনোভাবে কী প্রকাশ পেয়েছে? এটা হচ্ছে গ নম্বর প্রশ্ন। জুমার নামাজের ক্ষেত্রে কী করছিল জমিরুদ্দিন? বলছিল মসজিদ অনেক দূর, হ্যাঁ তারপরে কাজের ক্ষতি হবে, তারপর মানে তার কাজটাই বড়। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলে দিছে, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাইয়া। মানে কোরআনের আয়াতে বলা হয়েছে, যদি জুমার দিন আজান হয়ে যায় অথবা অর্থাৎ আজানের জন্য তোমাদেরকে আহ্বান করা হয়, ডাকা হয়, তখন তোমরা সকল প্রকার লেনদেন, হ্যাঁ কর্মব্যস্ততা ত্যাগ করে আল্লাহর ঘরের দিকে দৌড়াও, অর্থাৎ আল্লাহর ঘরের দিকে যাও। হ্যাঁ, ধরনের বলতে এখানে সরাসরি ধরনের কথা বলা হয় নাই, মানে যাইতে বলছে খুব দ্রুত, অন্য সব কাজকর্ম ত্যাগ করে মসজিদে যেতে বলছে। সেটা হচ্ছে কোরআনের একটা বিধান, কোরআনের একটা আয়াত, সেখানে বলছে সেই কথা। তাহলে এখানে জমিরুদ্দিন বলতেছে কাজের ক্ষতি হবে, তাই আমি এখানেই ক্ষেতের পাশে জোহর আদায় করতেছি। এটা জুমার নামাজের উপরে তার এই মনোভাব, এটা কুফুরির সামিল, কারণ সে জুমার নামাজকে ত্যাগ করছে ইচ্ছাকৃতভাবে। ইচ্ছাকৃতভাবে জুমার নামাজকে কেউ অবহেলা করলে সেটা কুফুরির সামিল, ঠিক আছে? তাহলে জমিরুদ্দিনের মনোভাবে মূলত, হ্যাঁ, এই অবহেলার মাধ্যমে কুফুরি প্রকাশ পেয়েছে। সে এক প্রকার যেমন আল্লাহর এই বিধানকে অস্বীকার করতেছে, অস্বীকার করলে এটা কুফুরির সামিল, ঠিক আছে? আচ্ছা, এই হলো জমিরুদ্দিনের জুমার নামাজের ব্যাপারে মনোভাব। এটাকে তোমরা একটু সাজায় গুছিয়ে লাগবা, গাইডের মধ্যে আছে দেখবা। ঘ নাম্বার সর্বশেষ প্রশ্ন, জুমার নামাজের ব্যাপারে জহিরুদ্দিনের বক্তব্যের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
জহিরউদ্দিন বলছিল জুমার নামাজের ব্যাপারে কিছু বিধান আছে, আজান হয়ে গেছে, আমি মসজিদে যাচ্ছি, তুমিও চলো। মানে বিধান রয়েছে বলতে, ওই যে আমি যে কোরআনের আয়াতটা বললাম যে জুমার নামাজের আজান হয়ে গেলে আর কেউ কোনো কাজকর্ম করতে পারবে না, সব অফ, সব বন্ধ করে দিয়ে আমরা মসজিদে চলে যাব, মসজিদে যেতে হবে, এটাই বিধান। এই কথাটা এখানে বলছিল জহিরউদ্দিন, ঠিক আছে? এবং বলছিল কি, আজান হয়ে গেছে, আমি মসজিদে যাচ্ছি, তুমি আমার সাথে চলো। হ্যাঁ, খুব সুন্দর কথা বলছিল। তাহলে এই কথাটা যৌক্তিকতা কি আমরা বলবো যে জুমার নামাজের ব্যাপারে জহিরউদ্দিনের বক্তব্যটি মূলত সঠিক? হ্যাঁ, কেননা সে জহিরউদ্দিনকে বলেছিল যে আজান হয়ে গেছে, আমি মসজিদে যাচ্ছি, তুমি আমার সাথে চলো, আর জুমার নামাজের ব্যাপারে কিছু বিধিবিধান রয়েছে। বিধিবিধান বলতে তিনি বুঝিয়েছেন যে অন্য সমস্ত কাজকর্ম এখন তোমার ত্যাগ করতে হবে, যেহেতু জুমার নামাজের আজান হয়ে গেছে। অতএব বলা যায় জুমার নামাজের ব্যাপারে জহিরউদ্দিনের বক্তব্যটি যথার্থ, বা আমি এর সাথে একমত পোষণ করছি। এই হলো দ্বিতীয় সৃজনশীল, মোটামুটি কমপ্লিট। তাহলে তোমরা এই সৃজনশীলটা বাসায় মুখস্থ করবা এবং লিখবা। এর যদি লিখতে গিয়ে বা বুঝতে গিয়ে মুখস্থ করতে গিয়ে কোনো ক্ষেত্রে কোনো প্রবলেম হয় তাহলে আমাদের এখানে কমেন্টস করবা, আর হচ্ছে আমাকে ফোন করবা, ফোনের মাধ্যমে যোগাযোগ করবা। আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আমাদের, তারপরে আমি আবার দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তুমি আগে এই নাম্বারে ফোন করে আমাদের কাছ থেকে বুঝিয়ে নেবে। এখানে আমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করলে আমরা এটা সলভ করে দেবো ইনশাআল্লাহ। আর বাসায় থাকবা, খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করবা, বাসা থেকে বের হবা না। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা আজকে ক্লাস এখানে সমাপ্তি টানছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।